রাকিবকে এই মুহূর্তে বিনা বাধায় একজন জবাই করা হোক, বাকি শয়তান সামনে আয়। হ্যাঁ কুদ্দুস যে কয় যে আমরা তো বিপদে করছি, আমাদের উদ্ধার করেন। আমি কিছু করি নাই তো। তুই না করলে তুই আইলি কে রে? তার না না শরীরের প্রতিটি লঙ্কায় বইয়া থাক, না বইয়া থাক, না বইয়া থাক। তার শরীরের প্রতিটি লোমের গোড়ায় এত বড় এত বড় সুচ দিয়ে আঘাত মানা হোক, বিসমিল্লাহ। চলমান থাকুক এই কার্যক্রম, সারা শরীরের প্রতিটি অঙ্গে শিরায় পুষ্টি। এখন বলো কুদ্দুসকে বলো যে আমাকে ছুটে নিয়ে যাও, আমি না ও তোমাকে কাল পাঠায়, তোমার বিপদ আপদ দেখবে না, না ও দেখবে না, না তাহলে তুমি ওর কথা শুনো কেন? ওর কথা তুমি কেন শুনো? যদি যেই লোক আমার বিপদ আপদ দেখবে না, আমি ওর কথা শুনবো কেন? তুমি আইসো তার ডাইন কান কেটে দেওয়া হোক, সোজা হোক, সোজা না হলে বাকি কানটা কাটবো। এর আগে সোজানোর মতো এর একটা চোখ বন্ধ করা হোক। ওকে সোজা হোক। তুই এখন কি তোর কোনো বক্তব্য আছে? না, তোর জিভাটা কেটে দিলাম। শেষ জবান। এই আর যে শয়তান আসছিস তুই সামনে আয়, এই তুই পিছা সামনে আয়। নাটক করিস না, সামনে আয়, সামনে আয়, সামনে আয়, নইলে কিন্তু পিটামু, শুরুতে পিটামু। চল ভাই, ওঠ ওঠ। কে তুই? টানিস না, এটা স্যার ওই সাধন মাধ্যম ধ্যান ধুন দুটা লাভ নেই। নাম কি তোর? নাম কি? দুইটার অবস্থা কি করছে আগে ওই দুইটা দেখ, দেখে তারপর কোন আদবে আমার সঙ্গে কথা বলা উচিত ওইভাবে কথা বল। নাম কি? হ্যাঁ নাম কি কব না, বলবো না? সাগর। সাগর সাগর, এই তোমার তোমার সঙ্গে যে দুইটা আছে ওদের অবস্থা দেখছো কেমন হয়েছে? কেমন হয়েছে? আমি দেখছি। দেখছ নাই? কেমন হয়েছে ওদের অবস্থা একটু বর্ণনা দে তো। ভালো হয়েছে। কেমন ভালো কো? ওই যখন ভালো তোমার করি ওতে ওরা কেমন ভালো হয়েছে বলো? একটা দুইটা টেরা হয়েছে। হ্যাঁ আর একটা কান কাটা হয়েছে। কান কাটা গেছে, মাশাআল্লাহ। হ্যাঁ তুমি কি চাও তোমারও টেরা বানায় দিই, কান কাটা দিই, অন্ধ গুঁজা দিই? তো তুমি রুগীর শরীরে আইছো কে, ধরো কে, এদের কষ্ট দাও কেন? কষ্ট দেওয়ার কাজ তো তারা দুজনেরই। তোমার কি? রুগীর শাশুড়ির কষ্ট দেয়। হ্যাঁ তোমার কাজ কি? আমি আমি আমার কাজ নাই। তো তুমি আইছো কে রুগীর শরীরে কষ্ট দাও? আমরা তিনজন রে কইছি এই কাজ করতাম। কে কইছে? কুদ্দুস। কেন কইছে? আচ্ছা কইছে বিদে তুমি আসবা, তোমার যদি একজন কই গু খাও তুমি গু খাবা? খাবা যদি বলো আমি যদি ও তো দিতে আদে তাই না জানি না। এখন তোর জীবনটা তো তোর জীবন না থাকলে তুই টাকা দিয়ে কি করবি? টাকা তোর কোনো কামে আসবে? এখন যে তোরে আমি জবাই করে দিবো আল্লাহ শক্তি দিয়ে, টাকা কোনো কামে আসবে বলো? আসবে? আমি যদি বেঁচেই না থাকি এই যে কোটি কোটি টাকা আমার কি কামে আসবো? ধন সম্পদ বিল্ডিং ইমারত এগুলো আমার কোনো কাজে আসবে? তাহলে দে কি কি আসবে? আরে না এগুলো কিচ্ছু না, এগুলো ভন্ডাম না। এখন তোমরা কয়জন জড়িত আছে এর সঙ্গে? আর কেউ নাই? এই মিথ্যা কথা বলে আর গাল কাটা যাক। একটা চোখ বন্ধ হয়ে যাবে যদি মিথ্যা বলে। কজন জড়িত আছে বলো? তিনজন। যাক সঠিক তথ্য দিস। এখন কুদ্দুসের কাছ কুদ্দুস টের পাইছে না আমি যে তোমাদের আটকেছি? অবশ্যই। কুদ্দুসে কো যে আব্বা, আব্বা হয় না কি হয় তোমার সম্পর্কে? কি হয়, কি লাগে? তার তো কিছুই। তোমার কথা তোমরা শুনো কেন? তোমাদের যে তান্ত্রিক যে জাদুকর পাঠিয়েছে ওর নাম কি? যে জাদুকর তোমাদের এখানে চালান করে দিছে ওর নাম কি? কুদ্দুসি। আর শয়তানি করছে কি? কুদ্দুসের সঙ্গে টাকা দিয়ে কন্ট্যাক্ট করছে কেডা? মালাইকে। কেডা মালিক? মালিক কে?
মিথ্যাকস তার প্রতিটা অঙ্গের প্রতিটি লোমের গোড়ায় তরোয়ালের আঘাত না হোক। এইগুলা জাদু আমার সামনে কুরআনের সামনে টিকবে না। বিসমিল্লাহি রহমানির রহিম। জাদু করছিস না? তুই জাদু করলি কি একটু আগে? বিসমিল্লাহ, তার জাদুর সমস্ত সরঞ্জাম ধ্বংস করা হোক, তার দুটো হাত গোড়া সহ বাহুতে কেটে ফেলা হোক, তার সারা শরীর বেঁধে ফেলা হোক। সোজা হ, সোজা হ, পাঠিয়েছি নস্কে না? এখন শোনো, এরা হচ্ছে চালানজিন। তোমরা চালানজিন না? কুদ্দুসে এখন বলো যে আব্বা আমাকে বাঁচাও, যাও। কি কয়, আসবে না? আসবে না? তারা দুজন অভদ্র ভাই কথা কইছে দেখে তারার এই অবস্থা হইছে। আমি তো অভদ্র কথা কইছিলাম না, তে আমার এই অবস্থা হইছে কি? তুমি বলছো কি বলছে? আমি কি বলছি? তুমি বলছো যে তুমি, আমি কি বলছি, টাকার বিনিময়ে কাজ করো। তো তোমার জীবন কুদ্দুসকে ডাকতে বলছি না? আপনি তো টাকার বিনিময়ে কাজ করেন, আপনার কাহিনী করার সময় নাই। তোমার এখন তুমি রোগীরে ধরছো কেন? তোমার অপরাধ এটা, তুমি রোগীরে কেন ধরছো? তারা কইছে না? কি কইছে? আমি কইছি না আগে? কি কইছো? যার রুগীরে ধরাইছে আমার 6 বছর আগে। হ্যাঁ, ধরছো কেন? ধরছি না তো। তুই আইসো কে রুগীর গায়ে? আর একটা চোখ অন্ধ করা হোক, সোজা হোক। রুগীরে ধরছো কেন তুমি বলো? কইতাম ঠিক হবে কথা। হ্যাঁ, যা জানো স্পষ্ট কর, নইলে আগুন চলমান থাকবে সারা শরীরে, মাংস খসে খসে পড়বে, সারা শরীরে মাংস খসে খসে পড়ুক, আবার পুনর্জন্ম নেওয়া হোক, আবার মাংসতে আগুন লাগুক, আবার গলে পচে যাক। চিল্লাইতে না পারে সোজা হোক, সোজা হোক, জাদু করো একটু। এখানে জাদু করলা কা? ওটা 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 ওটা। আচ্ছা, কমাই দিলাম, সব বন্ধ, সব বন্ধ, সব স্বাভাবিক, সব স্বাভাবিক, তো বন্ধ, আগুন বন্ধ হয়ে যা। ভাই, পদ্মার খেলা পূর্ণ না করো। আই, সব বন্ধ করো, কান্দ উপদেশ, কান্দ সব বন্ধ। আমার কি চালু করবো? আমার আবার দিব কষ্ট, আবার দিব দিব না? আচ্ছা, বন্ধ করছি সপ্তাহে, এখন তিনটা চোখে তো যাও। আয়, আমার উঠে টানটা সুস্কে, বিসমিল্লাহ, হাত কাটমু না, হাত কাটমু না, তাহলে উঠে টানসকে, আমার দেখা লাগবো না? কি দেখবি, কি দেখবি ক? তার দুটো চোখ বিসমিল্লাহ আল্লাহ শক্তি বন্ধ করা হোক। তিনটাকে একসঙ্গে একসঙ্গে তিনটাকে যন্ত্রণা দেওয়া কষ্ট দিয়ে তোমাদের কোনো বলার আছে? আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, তোমার কিছু বলার আছে? না। তুমি কি প্রাণ ভিক্ষা চাও? আমি যদি কই, যাইলে বড় মারে। কে মারে? ওরা। ওরা কারা? চুক্তিতে বন্ধ আছে। আচ্ছা, আমি শোনো, তোমার চক্ষু দৃষ্টি ফিরিয়ে দাও। সকল যন্ত্রণা রিমুভ করা হলো, খুলো, দৃষ্টিপাত করো, আমার দিকে দৃষ্টিপাত করো,
সব যন্ত্রণা কেটে দেওয়া হয়েছে। দেখো আমার দিকে তাকাও, তাকাও, তাকাবো না, তাকাও। তোমার দৃষ্টি ফিরে দেওয়া হয়েছে আল্লাহ শক্তিতে, বিসমিল্লাহ আল্লাহু আকবার। হ্যাঁ, চোখ খুলো, চোখ খুলো, নাটক করো না। এখন আমি যদি তোমাদের জাদুকরের কাছ থেকে তোমাদের যে যে বন্ধনে তোমরা আটকা, আমি যদি তোমাদেরকে মুক্ত করি, তার হাতগুলো আমি জাদুকরের বন্ধন থেকে যদি তোমাদেরকে রিলিজ করি, তোমরা কি ফিরে আসবা? হ্যাঁ, তারপর এই লোকের পরে আমরা কুজাল হয়েছে। কে কুজাল হচ্ছে? কুদ্দুসের সঙ্গে তোমাদের কি সম্পর্ক, এটা বলো, বলো। আরে মহিলাটাকে শারীরিক ভাবে নির্যাতন করছে কে? তুমি না? কে? রাকিব। রাকিব সামনে। হ্যাঁ, রাকিবের সামনে নিয়ে। হ্যাঁ, রাকিব সামনে, ইচ্ছা কিংবা অনিচ্ছা সামনে। আইসস, ক, হ্যাঁ, এদিক টাকা, কি হয়েছে, একশো কানা হয়ে গেছে? এই মহিলাকে শারীরিকভাবে কষ্ট দিছে কি তুমি? হ্যাঁ, রাকিবের শরীরের প্রতিটি বিশেষ অঙ্গ কর্তন করা হোক। রাকিবকে এই মুহূর্তে বিনা বাধায় একজন জবাই করা হোক। বাকি শয়তান সামনে আয়।